দু কোটি হ্যাঁ সিনেমার যে বাজার ছিল সেটা ফেরত চেয়েছে তারপর মুরগি দেবে হ্যাঁ নবাব দা আমাদের সাথে এরম করতে পারলো মেডিসন আমাদের সাথে আরও খারাপ করবে চল রাখি কাল সকালে জিনিয়ার বাড়িতে ঠিক আছে কি হয়েছে রে মন্তু চোখের মুখে চাপ কেন শালমা শালমার সঙ্গে বাওয়াল দাদু ওরে চাপ নিলে বাপ হওয়া যায় না রে মন্তু কারণ চাপ নিলে সাপ বিষ ঢালতে ভুলে যায় কি হয়েছে ওই সালমা বলছে ওর সঙ্গে একদিন থাকতে আমি বললাম না দোকানে এত কাজ থাকে কে সামলাবে না তোকে আর এই জীবনে কিছুই শেখাতে পারলাম না রে মন্তু কেন দাদু ও কাজ হারালে কাজ পাওয়া যায় রে মন্তু কিন্তু ভাঁজ হারালে ঘাঁচ পাওয়া যায় না ঠিক আছে আমি কালকেই যাব ওর সঙ্গে সারাদিন কাটাবো হ্যাঁ বস করে তুলে মেরেছে আমি তো বাউন্ডারি ছিলাম লাস্ট মোমেন্টে লাফিয়ে উঠে ধরে নিয়েছি ক্যাচ তারপর যা হাততালি না তাহলে পায়ে চোটটা লাগলো কিভাবে ও পায়ে না তারপর তো আবার ডাইপ মেরেছি বস্তু আউট করা যাবে না ওই ডাইভ গিয়ে তো বসে ছয়টা হলো আর হাঁটুর বারোটা তুমি তো দেখছি আজকাল চোখে মুখে মিথ্যে কথা বলছো মিথ্যে আমি ও ওটা না না ওটা তো এক বন্ধু রুশি কথা করে করেছে হ্যাক করো তো আজকাল জল ভাত এই রকম বন্ধু রাখো কেন যারা এই ধরনের রসিকতা করে খুব ভুল হয়ে গেছে মা আসলে তুমি ওই ছোটবেলা ঠিক করে দিতে না যে কোন ক্লাসে কে বন্ধু হবে ওই অভ্যেসটাই আর কি সেটা খারাপ না না মানে তোমার গাইডেন্স ছাড়া আর কি এখন আবার কে এলো জানি না তো যাও গিয়ে দেখো এই শোনো আগে দেখবে কে আর অচেনা হলে দরজা খুলবে না ঠিক আছে রোজ একটা নতুন ঝামেলা রোজ সালা কিছু না কিছু করে পেছন মারা যাচ্ছে মাথা ঠান্ডা কর মাথা গরম করলে কোনো উপায় বেরোবে না কেন মাথা ঠান্ডা করলে কি সরকার থেকে এসে ঢুকোই টাকা দিয়ে যাবে মাথা গরম করলেও দিয়ে যাবে না পুলিশের কাছে চ মানে আমার এক কলেজের বন্ধুর মামা পুলিশে আছে তার কাছে চ তাই সব বলে দেবো তাই তাকে গিয়ে বলবো আমার নবাবের বাড়িতে টাকা দিয়ে আর তো আর বললাম তারপর মন্টু সোমার কি হবে তোর বাবার কি হবে কিন্তু টাকারও তো আমরা এমনিতেও জোগাড় করতে পারবো না তারপর মেরুজ আমাদের মেরে দেবে ওরাতে মরার থেকে পুলিশ জায়গায় চ ভাই জিনিয়া সুইটির কী হবে মিটুস ওদের ছেড়ে দেবে ভেবেছিস লাইফ হেল করে দেবে সারা রোজ একটা নতুন লাফড়া একটা সালটাও তো আরেকটা একটা চলে আসছে একটা সালটাও তো আরেকটা একটা চলে আসছে মাথা ঠান্ডা কর জিনিয়ার বাড়িতে চখন কোনো না কোনো প্ল্যান ঠিক বেরিয়ে যাবে চ